পার্টি অফিস এটি রাজনীতির জায়গা না ফুর্তির বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে দলটির বিভিন্ন মহলে এখন এই প্রশ্ন ঘুরছে এমন প্রশ্নের যথার্থ কারণ উঠে এসেছে অনুসন্ধানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা বত্রিশ দিন ধরে অবস্থান করছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শুধু রিজবি নয় তার কিছু অনুসারীরাও দলের কার্যালয়ে অবস্থান করছেন তবে সেটি মাঝে মধ্যে খোঁজ নিয়ে জানা যায় রিজবির স্ত্রী বেশিরভাগ সময় তার স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন কিন্তু স্ত্রীকে দলীয় কার্যালয়ে আসতে নিষেধ করে দিয়েছেন রিজবি। কিন্তু কেন বিএনপির কার্যালয়ে অবস্থান করা তার এক অনুসারী বলেন সহ আন্তর্জাতিক সম্পাদক ও শিল্পী বেবি নাজনীন রিজবির জন্য খাবার নিয়ে আসেন তাই তার স্ত্রীকে খাবার আনতে তিনি নিষেধ করেছেন স্ত্রীর চেয়ে বেবিনাজনীনের হাতের রান্না কবে বেশি স্বাদ হলো এমন প্রশ্নের উত্তরে ওই নেতা বলেন আশ্চর্য শুধু রান্না স্বাদ হবে কেন রিজবি সাহেব একা থাকেন তিনি বোর হয়ে যান আর তখনই বেবি আপা এসে গান শোনান রিজবি সাহেব কখনো কখনও বোর পর্যন্ত গান শোনেন গান কি তিনি একাই শোনেন টিটকারি মেরে তিনি বলেন ভাই সবার কি গানের ব্যবস্থা কি পার্টি অফিসে যখন তিনি আসেন আমরা তখন বের হয়ে যাই ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজদিনের সঙ্গে দলের সিনিয়র নেতাদের সঙ্গে এমন আন্তরিকতার কারণও রয়েছে প্রচলিত আছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ করেছেন তিনি জিয়াউর রহমানকে তিনি বাবা বলে সম্বোধন করতেন সেই সূত্রে বিএনপির প্রতি শুরু থেকেই তার আস্থা ছিল অটল এ দল থেকেই আগামী জাতীয় নির্বাচনে নীলফামারি চার আসন হতে লড়তে চান তিনি যে কোনো মূল্যে তিনি এবার নির্বাচনে লড়তে চান এজন্য আজকাল তিনি ব্যাপরা হয়ে উঠেছেন বলে জানা যায় শুধু এমনটাই নয় আরামায়েশের সকল ব্যবস্থা আছে রাজনৈতিক অফিসে সেই আরামায়েশকে নিয়ে আরেক নেতা বলেন বুঝেনি তো ভাই কোনো না কোনোভাবে ছাইপাস ম্যানেজ করে ফেলি জানা যায় রুহুল কবির রিজভিক গ্রেপ্তারের ভয়ে পার্টি অফিস থেকে বের হচ্ছেন না